রক্তের ব্যাগে নারকেল পানি দিলে কি হবে? ডক্টর ইনজেকশন দেওয়ার আগে অল্প কিছু ঔষধ বাইরে কেন ফেলে দেয়? ম্যাগি নুডলস কি সর্বপ্রথম রাবার দিয়ে তৈরি করা হয়েছিল? এমন একটি পাথর যে পাথরটি আপনি রান্না করে খেতে পারবেন। আর আপনি কি এমন দুইটি দেশ সম্পর্কে জানেন যারা বন্দুক নয় মদ দিয়ে যুদ্ধ করছে? আজকের ভিডিওতে আপনি এমনই 15টি ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানতে চলেছেন যেগুলো জানার পরে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। নাম্বার 1, আপনি হয়তো এটাই জানেন ফাইটার প্লেনে লাগানো এই জিনিসটি রকেট হয়ে থাকে। আপনি যদি এমনটাই ভেবে থাকেন তাহলে আপনি টোটালি রং। আসলে বন্ধুরা, ফাইটার প্লেনে লাগানো এই জিনিসটি রকেট নয়, এটিকে ড্রপ ট্যাঙ্ক অথবা এক্সটার্নাল ট্যাঙ্ক বলা হয়। এটি হচ্ছে এক ধরনের ফুয়েল ট্যাঙ্ক। এটি একবারে 600 US gallon মানে প্রায় 2300 liter ফুয়েল বহন করতে পারে। আর এই ফুয়েল অনলি ইমার্জেন্সি সিচুয়েশনে ব্যবহার করা হয়। নাম্বার 2, পরিচয় হন এই পৃথিবীর সর্বপ্রথম কথা বলা হাতির সাথে। এই হাতিটির নাম হচ্ছে কৌশিক, এটি সাউথ কোরিয়াতে থাকে। এই হাতিটি কোরিয়ান ভাষায় হ্যালো, সিট ডাউন, নো, গুড এমন কিছু শব্দ মানুষের আওয়াজে বলতে পারে। নাম্বার 3, আমরা সবাই মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করার সময় কপি এবং পেস্ট প্রতিনিয়তই ব্যবহার করে থাকি, কিন্তু আপনি কি জানেন এত উপকারী এই জিনিসটি কে আবিষ্কার করেছিলেন? আমাদের ব্যবহৃত কাঠ, কপি এবং পেস্ট এর আবিষ্কারক হচ্ছেন বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী ল্যাড টেসলার। নাম্বার 4, আপনি জানেন কি বিল গেটস যখন বিয়ে করেন তখন তার একটিও ফটো বা একটিও ভিডিও ইন্টারনেটে দেখা যায়নি। এর পিছনে কারণ হচ্ছে বিল গেটস হাওয়াইতে অবস্থিত লানা আইল্যান্ডে বিয়ে করেন। ওয়ার ওই এরিয়াতে যতগুলো হোটেল ছিল সবগুলো হোটেল তিনি আগে থেকে বুকিং করে নিয়েছিলেন যাতে কোনো মিডিয়া সেখানে রুম বুক করতে না পারে। শুধু তাই নয়, সেখানে আশেপাশে যতগুলো হেলিকপ্টার ছিল সবগুলোই তিনি আগে থেকে হায়ার করে নিয়েছিলেন যাতে ওই মানুষেরা হেলিকপ্টারে করে তার বিয়েতে না যেতে পারে। নাম্বার 5, এই ফ্যাক্টটি কিন্তু অনেক ইন্টারেস্টিং। যদি কখনো কাউকে রাগান্বিত অবস্থায় আপনার সম্পর্কে কিছু বলতে শোনেন তাহলে তার মুখে সেই কথাটিকে আপনি মনে রাখুন, কারণ রাগান্বিত অবস্থায় মানুষ সত্যি কথা বলে ফেলে। এতে করে আপনি খুব সহজেই বুঝতে পারবেন সেই মানুষটি তার মনের ভিতরে আপনার সম্পর্কে কেমন মনোভাব পোষণ করে। নাম্বার 6, ভালোবাসায় গিফটের আদান প্রদান খুবই সাধারণ একটি বিষয়, কিন্তু আপনি কি এমন কথা কখনো শুনেছেন ভালোবাসায় কোনো মেয়ে কোনো ছেলের শার্টের বোতাম দাবি করে? আপনি জানলে সত্যি অনেক অবাক হবেন, জাপানে কিছু মেয়ে রয়েছে যারা তাদের প্রেমিকের শার্টের এমন জায়গার বোতাম দাবি করে যেটি হৃদয়ের সবথেকে নিকটে। নাম্বার 7, আমি যদি আপনাকে বলি আমাদের এই পৃথিবীতে এমন একটি পাথর আছে যে পাথরটি জীবিত তাহলে আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? আপনার উত্তর যদি হয় না তাহলে জেনে রাখুন পেরু এবং চিলির মতো জায়গায় পাওয়া যাওয়া পাথর দ্য লিভিং রক সম্পর্কে। এই পাথরের ভিতরে কিছু অর্গানস এবং রক্ত থাকে। আর আপনি চাইলে এই পাথরকে খেতেও পারবেন। অনেক মানুষ এই পাথরকে দেখার জন্য সেখানে গিয়ে থাকে এবং তাদের সাথে এই পাথরকে বাসায়ও নিয়ে যায়। নাম্বার 8, আপনি জানেন কি পৃথিবীতে এমন একটি দেশ আছে সেখানে কেউ যদি মদপান করে গাড়ি চালানোর সময় ধরা পড়ে যায় তাহলে তাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওয়ার এই দেশটির নাম হচ্ছে ইল সালভাডর। নাম্বার 9, ম্যাগি নুডলস আবিষ্কার করেন জুলিয়াস মিশেল জোহান্স ম্যাগি। ওয়ার এই ম্যাগি যখন প্রথমবারের মতো আমেরিকা এবং চায়নাতে লঞ্চ করা হয় তখন এটি চায়নাতে নর্মালি ছিল, কিন্তু আমেরিকার মানুষেরা মনে করেছিল এটি রাবার দিয়ে তৈরি করা কারণ এর আকার ছিল রাবারের মতো দেখতে। কিন্তু পরবর্তীতে তারা এই সত্য সম্পর্কে জানতে পারে এবং খাওয়া শুরু করে। ওয়ার এর পরপরে এটি ভারত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে লঞ্চ করা হয়। নাম্বার 10, আপনি কি আমাদের দেশে জাতীয় সঙ্গীত সম্পূর্ণ মুখস্থ গাইতে পারবেন? আপনি হয়তো ভাবছেন এটি আবার কেমন প্রশ্ন, জাতীয় সঙ্গীত তো সবাই মুখস্থ গাইতে পারে। কিন্তু ফ্রেন্ডস, আপনাদেরকে বলে দিই গ্রিক এমন একটি দেশ যেখানকার বেশিরভাগ মানুষই তাতে জাতীয় সঙ্গীত মনে রাখতে পারে না। জি হ্যাঁ বন্ধুরা, গ্রিসের জাতীয় সঙ্গীত 128 লাইনের। সেখানে আপনি এমন একজনকেও পাবেন না যার পুরো জাতীয় সঙ্গীতটি মুখস্থ রয়েছে। নাম্বার 11, সাইকোলজির হিসাবে যে ব্যক্তিরা অ্যাডভাইস দেওয়ার দিক থেকে এক্সপার্ট হয় অর্থাৎ যে সকল ব্যক্তিরা বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার দিক থেকে এক্সপার্ট হয় তারাই লাইফে সবথেকে বেশি সমস্যায় ভোগেন। জি হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন আর এটা একেবারেই সত্য, কারণ ওই সকল ব্যক্তিরা তাদের ব্যক্তিগত জীবনে সেই প্রবলেমগুলো ফেস করে এসেছে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আপনার প্রবলেমের সলিউশন আপনাকে দিচ্ছে। নাম্বার 12, পৃথিবীতে এমনও দুইটি দেশ আছে যাদের ভিতরে যুদ্ধ বন্দুক দিয়ে নয় মদ দিয়ে চলছে। আর এই যুদ্ধটি চলছে হান্স আইল্যান্ডের কারণে। এই দ্বীপটি কানাডা এবং ডেনমার্কের ভিতরে অবস্থিত। এই দ্বীপটিকে দুইটি দেশই তাদের বলে দাবি করে। এই দ্বীপে না কোনো মানুষ আছে আর না কোনো দেশ তাদের সেনা মোতায়েন করে রেখেছে। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে দুইটি দেশের মিলিটারি সেখানে যায়, কিন্তু কোনো যুদ্ধের জন্য নয়, অন্য দেশের পতাকা সরিয়ে ফেলার জন্য। দুইটি দেশের মিলিটারি মাঝে মাঝে দ্বীপটির উপরে তাদের পতাকা পুঁতে রাখার সাথে সাথে অনেক ইন্টারেস্টিং একটি কাজও করে থাকে। তারা পতাকা পোতার পর সেখানে কানাডার সৈনিক কানাডিয়ান হুইস্কি এবং ডেনমার্কের সৈনিক ড্যানিশ সিনাপ্রেকে চলে যায়। তাদের ভিতর এই যুদ্ধটি কয়েক বছর ধরে চলে আসছে। ওয়ার এটি হুইস্কি ওয়ার নামে পরিচিত। এই যুদ্ধের কোনো ফায়দা তো নেই, কিন্তু দুইটি দেশের সৈনিকেরা ফ্রিতে একটি করে মদের বোতল তো পায়। নাম্বার 13, আপনি জানেন কি স্যার আইজাক নিউটন একবার তার পিতামাতাকে আগুনে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছিলেন? আসলে বন্ধুরা, যখন স্যার নিউটনের বয়স ছিল 3 বছর তখন তার মা আরেকটি বিয়ে করে এবং তাকে রেখে তার সাথে চলে যায়। এই কারণে তিনি তার পিতামাতার উপর অতিষ্ঠ হয়ে তাদেরকে আগুনে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছিলেন। নাম্বার 14, আপনি যদি কখনো ইনজেকশন দিয়ে থাকেন তাহলে একটি জিনিস তো আপনি অবশ্যই দেখে থাকবেন, ডক্টর ইনজেকশন দেওয়ার আগে অল্প কিছু ঔষধ বাইরে ফেলে দেয়। কিন্তু ডক্টর এমনটা কেন করে থাকে? আসলে বন্ধুরা, ডক্টর এটা এই কারণেই করে থাকে, ঔষধের ভিতরে যে ছোট ছোট বাবলস এবং পার্টিকুলার মজুদ থাকে
সেটি যেন বাইরে চলে আসে। ডক্টর যদি এগুলো বাইরে না বের করে দেয় তাহলে এটি পেশেন্টের বডিকে ড্যামেজ করে দিতে পারে, সাথে রক্ত চলাচলও সমস্যার সৃষ্টি করতে পারে। এই কারণে এইসব ড্যামেজ থেকে বাঁচার জন্য ডক্টর ইনজেকশন দেওয়ার আগে অল্প কিছু ঔষধ বাইরে ফেলে দেয়। নাম্বার 15, আপনি জানেন কি, যদি অনেক বেশি ইমার্জেন্সি হয়ে থাকে তাহলে নারকেলের পানিও ব্লাড প্লাজমা হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর মানে এটা নয় যে আপনি নারকেলের পানি ইনজেকশনে ভরে সরাসরি শরীরে পুশ করে দিবেন। বিষয়টি হচ্ছে, যতক্ষণ না নারকেল ভাঙা হয় ততক্ষণ নারকেলের ভিতরের পানি সম্পূর্ণ ব্যাকটেরিয়া মুক্ত থাকে। এমন অবস্থায় মানুষের শরীরে পানি শূন্যতা দেখা দিলে এই নারকেলের পানি মানুষের শরীরে প্লাজমা হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে প্লাজমা হাই সোডিয়াম এবং লো পটাশিয়াম হয়ে থাকে, কিন্তু নারকেলের পানি লো সোডিয়াম এবং হাই পটাশিয়াম হয়ে থাকে। অনেক মেডিকেল স্টাডিতে ইমার্জেন্সি অবস্থায় ডক্টরদেরকে এটি ব্যবহার করতে দেখা গেছে, এমনকি তারা এটি ব্যবহার করে সাকসেসফুল হয়েছেন। তো ফ্রেন্ডস, এই ছিল 15টি অ্যামেজিং ফ্যাক্ট। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনি কতটা অ্যামেজিং ভিডিও দেখেন তারাও জানুক। আর হ্যাঁ, আপনি চাইলে ভিডিওটি চেক আউটও করতে পারেন।